নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথায় সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আমাদের আলোচনা চলছে শিবাজি এবং মারাঠা শক্তির উত্থান নিয়ে আজকে আলোচনার তৃতীয় এবং শেষ ভাগ বন্ধুরা প্রথম দুটি পর্ব যারা মিস করেছ প্রথম দুটি পর্বের মধ্যে প্রথম পর্বে আলোচনা করা হয়েছিল মারাঠাদের পূর্ব ইতিহাস এবং মারাঠা উত্থানের কারণ সেখানে সনাতনী কারণ এবং আধুনিক ঐতিহাসিকদের মতামত দুটোই বর্ণনা করা হয়েছে এবং দ্বিতীয় ভিডিওতে বর্ণনা করা হয়েছিল মুঘল মারাঠা সংঘর্ষ এবং শিবাজির জীবনী ভিডিও দুটি যারা মিস করেছ তারা অবশ্যই ভিডিও দুটি দেখে নিও নইলে কিন্তু আলোচনা বুঝতে অসুবিধা হবে ভিডিও দুটির লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে এখন শুরু করছি তৃতীয় পর্ব আজকের পর্বে থাকবে শাসক হিসেবে শিবাজির কৃতিত্ব দুঃসাহসী বীর এবং সমর সেনাপতি হিসেবে শিবাজি শুধুমাত্র রাজ্য জয় করেই খান্ত ছিলেন না নিজেকে এক সুসংগঠক হিসেবেও প্রতিষ্ঠিত করে গেছেন তার শাসন ব্যবস্থার মূলনীতি ছিল জনকল্যাণ সাধন এবং মুসলিম আক্রমণ থেকে নিজের প্রজাদেরকে রক্ষা করা মধ্যযুগের রীতি অনুযায়ী শিবাজির শাসন ব্যবস্থা ছিল কিন্তু এই কখনোই স্বেচ্ছাতন্ত্রে রূপান্তরিত হয়নি তিনি তার ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী ছিলেন কিন্তু তার আটজন সদস্য বিশিষ্ট একটি সুদক্ষ মন্ত্রী পরিষদ ছিল এই মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী তিনি তার শাসন কার্য পরিচালনা করতেন শিবাজির এই মন্ত্রীগণকে একসাথে মিলিতভাবে বলা হতো অষ্টপ্রধান এই আটজনের মধ্যে পেশোয়া ছিলেন মুখ্যপ্রধান অর্থাৎ তিনি ছিলেন প্রধানমন্ত্রীর মতো রাজ্যের সামরিক কল্যাণ ও জনস্বার্থ দেখার দায়িত্ব ছিল পেশোয়ার উপর অন্য সাতজন মন্ত্রী হলেন আমত যিনি ছিলেন হিসাব পরীক্ষক ওয়াকিয়া নবিশ যিনি রাজকার্যের বিবরণ লেখক ছিলেন সচিব যিনি সরকারি পত্রাদি প্রেরণের ভারপ্রাপ্ত ছিলেন দবির যিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী স্যার ই নৌবদ যিনি সেনাপতি ছিলেন পণ্ডিত রাও যিনি ধর্ম বিষয়ে কাজকার্য পরিচালনা করতেন ন্যায়াধীশ যিনি ছিলেন প্রধান বিচারপতি এদের মধ্যে স্যার ই নৌবত অর্থাৎ সেনাপতি ছাড়া অন্যরা ছিলেন কিন্তু জাতিতে ব্রাহ্মণ তবে পণ্ডিতরাও ও ন্যায়াধীশ ছাড়া বাকি সমস্ত প্রধানকে নিজের নিজের বেসামরিক দায়িত্ব ছাড়াও সামরিক দায়িত্ব পালন করতে হতো এরা ছিলেন নিজের নিজের বিভাগের প্রধান নিজেদের কাজের জন্য একমাত্র ছত্রপতি শিবাজির কাছেই এরা দায়ী থাকতেন তবে এদের পরামর্শ গ্রহণ করা বা না করা সবটাই কিন্তু ছিল ইচ্ছাধীন। দুই ধরনের অঞ্চল নিয়ে গঠিত ছিল স্বরাজ্য এবং মূলকাগিরি শিবাজির প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চলকে বলা হতো স্বরাজ্য আর মূলকাগিরি বলা হতো নিকটবর্তী অঞ্চলগুলিকে যেখানে মারাঠা সৈন্যরা প্রতি বছর অথবা তার পরিবর্তে অর্থ আদায় রাজ্য শাসন ব্যবস্থা কেবলমাত্র অঞ্চলেই সীমাবদ্ধ ছিল শিবাজি সমগ্র রাজ্যটিকে তিনটি প্রদেশ বা প্রান্তে বিভক্ত করেছিলেন প্রতিটি প্রান্তে একজন করে রাজপ্রতিনিধি নিযুক্ত করেছিলেন তাদের সাহায্য করার জন্য আটজন কর্মচারী দ্বারা গঠিত একটি করে সভা ছিল প্রদেশ বা প্রান্তগুলি ছিল পরগনা বা তরফে বিভক্ত এগুলি আবার ছিল গ্রামে বিভক্ত গ্রামের ভার ছিল গ্রাম পঞ্চায়েতের ওপর কয়েকটি গ্রামের শাসনকার্য লক্ষ্য রাখতেন একজন দেশপাণ্ডে রাজকর্মচারীরা বেতনভুক্ত ছিলেন এবং তাদের পদ বংশানুক্রমী ছিল না সামগ্রিকভাবে এই প্রাদেশিক শাসনের দায়িত্ব অন্তত তিনজন প্রধানের ওপর দেওয়া শিবাজি রাজ্যের সমস্ত জমি জরিপ করে জমির উৎপাদন শক্তির অনুপাতে রাজস্ব ধার্য করতেন রাজস্ব হিসেবে প্রথম দিকে তিনি উৎপন্ন শস্যের তিরিশ শতাংশ এবং পরে অন্য সমস্ত রকম কর প্রত্যাহার করে চল্লিশ শতাংশ ধার্য করেন এই রাজস্ব কৃষকদের কাছ থেকে শস্য বা নগদে সরাসরি আদায়ের ব্যবস্থা করা হয় এছাড়া কৃষির উন্নতি বিধানে সরকার থেকে বীজ ও গবাদি পশু ক্রয়ের জন্য প্রজাদের ঋণ দেওয়ারও ব্যবস্থা ছিল নিজ রাজ্য ছাড়াও শিবাজী পার্শ্ববর্তী সমূহ এবং মুঘল এলাকা থেকে চৌথ ও সরদেশমুখী নামে দুটি কর আদায় করতেন চৌথ হল নিজ নিজ সরকারকে দেওয়া রাজস্বের একের চার অংশ মারাঠা আক্রমণ এবং মারাঠা লুণ্ঠন থেকে রেহাই পাওয়ার জন্য এই সমস্ত অঞ্চলের অধিবাসীরা চৌথ দিতে বাধ্য হতো আবার শিবাজি ছিলেন মারাঠা রাজ্যের সর্দেশমুখ মুখ অর্থাৎ প্রধান তাই রাজাকে কর হিসেবে তাদের কাছ থেকে চৌথ ছাড়াও সর্দেশমুখী রূপে রাজস্বের দশ শতাংশ আদায় করা হতো মারাঠা সাম্রাজ্য স্থাপনের ইতিহাসে এই চৌথ ও সর্দেশমুখের গুরুত্ব কিন্তু অপরিসীম কারণ এর ফলে একদিকে যেমন শিবাজির রাজস্বের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল অন্যদিকে ওই অঞ্চলের ওপর মারাঠাদের সামরিক ও রাজনৈতিক প্রভাব যথেষ্ট পরিমাণে বিস্তার লাভ করেছিল একই সঙ্গে একথাও অনস্বীকার্য যে এই ধরনের জবরদস্তি খাজনা আদায়ের ফলে মারাঠা বর্গীরা সামগ্রিকভাবে জনপ্রিয় হতে পারেনি শিবাজি মারাঠা বাহিনীর পুনর্গঠন করে নিজের সামরিক প্রতিভার পরিচয় রেখে গেছেন তার আগে মারাঠা বাহিনী কার্যত কেবলমাত্র অশ্বারোহী সৈন্য নিয়ে গঠিত ছিল তার ওপর এই সব সৈন্য বছরের অর্ধেক সময় চাষবাস এবং অর্ধেক সময় সৈন্য দলে কাজ করত এই প্রথার পরিবর্তন করে শিবাজি একটি স্থায়ী সৈন্যবাহিনী গঠন করেন এই বাহিনী মূলত গড়ে তোলা হয়েছিল পার্বত্য মাউলি জাতির মানুষদের নিয়ে এরা ছিল অপ্রতিদ্বন্দ্বী শিবাজীর সৈন্যবাহিনীর বৈশিষ্ট্য ছিল আজ্ঞানুবর্তিতা এবং শৃঙ্খলাবোধ লঘু অস্ত্রধারী পদাতিক ও অশ্বারোহী এই দুটি বিভাগ ছিল তার সেনাবাহিনীর মূল শক্তি শিবাজির পঞ্চাশ হাজার অশ্বারোহী এবং দশ হাজার পদাতিক সৈন্য ছিল তাছাড়া হাতি উট গোলন্দাজ বাহিনীও ছিল শিবাজির অশ্বারোহী সৈন্য শিলাদার ও বাড়গির এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল বারগিরকে আমরা বাঙালিরা সাধারণত বর্গী নামে চিনি শিলাদারদের নিজস্ব অশ্ব পোশাক পরিচ্ছদ এবং অস্ত্র বহন করে আনতে হতো এরা আসলে ছিল সৈন্য ভাড়াটে বা স্থায়ী সৈন্যদের সরকার থেকে অস্ত্রশস্ত্র পরিচ্ছদ ঘোড়া সরবরাহ করা হতো শিবাজি গেরিলা পদ্ধতিতে যুদ্ধ বেশি পছন্দ করতেন কারণ তার অশ্বারোহী বাহিনী এ ব্যাপারে খুবই পারদর্শী ছিল অন্যদিকে পদাতিক বাহিনীর প্রধান কাজ ছিল দুর্গ পাহারা দেওয়া শিবাজির একটি সুগঠিত নৌবাহিনীও ছিল আর ছিল বেশ কতগুলি দুর্ভেদ্য দুর্গ সৈন্যদলের নৈতিক মান যাতে উঁচুতে থাকে সেজন্য তিনি বিভিন্ন বিধিনিষেধ প্রণয়ন করেছিলেন কোন সৈন্য শিবিরে স্ত্রীলোকের প্রবেশ একেবারে নিষিদ্ধ ছিল শিশু স্ত্রীলোক ধর্মগ্রন্থ ধর্মস্থান প্রভৃতির কোনো প্রকার ক্ষতি বা অমর্যাদা করা এবং গাভী লুণ্ঠন নিষিদ্ধ ছিল এই সমস্ত নির্দেশ অমান্য করে সামরিক শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর শাস্তি দেওয়া হতো ঐতিহাসিক আচার্য যদুনাথ সরকার শিবাজির শাসন ব্যবস্থাকে মধ্যযুগীয় রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার বিস্ময় বলে ফসি প্রশংসা করেছেন কিন্তু আধুনিক ঐতিহাসিক সতীশচন্দ্র শিবাজির শাসন ব্যবস্থায় কোনো মৌলিকত্ব খুঁজে পায়নি তিনি মনে করেন যে দক্ষিণী সুলতানদের প্রচলিত শাসন ব্যবস্থার অনুকরণেই শিবাজি তার শাসন ব্যবস্থা গড়ে তোলেন ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে শিবাজির ব্যক্তিগত যোগ্যতার উপরই তার শাসন ব্যবস্থা নির্ভরশীল ছিল ফলে তার মৃত্যুর পর রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এসব সত্ত্বেও সপ্তদশ শতকে বিচ্ছিন্ন মারাঠা সম্প্রদায় যে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন মারাঠা রাজ্য প্রতিষ্ঠায় সমর্থ হয়েছিল তার সবটুকু কৃতিত্বই কিন্তু শিবাজিরই প্রাপ্য তিনি যেন ছিলেন এক নতুন আশা এবং মুক্তির তারকা তবে হিন্দু ধর্মের রক্ষাকর্তা গো ব্রাহ্মণ প্রতিপালক হিসেবে শিবাজির যে পরিচয় কোনো কোনো ঐতিহাসিক দেন সেটা তার সঠিক পরিচয় নয় কারণ আশেপাশের হিন্দু অধিবাসীরাও তখন মারাঠা লুটতরাস থেকে রেহাই পায়নি মুঘল ঐতিহাসিক কাফিখা শিবাজীকে নরকের কুকুর বলে নিন্দা করলেও তার অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন শিবাজীর মধ্যে একাধারে সাহস বীরত্ব সামরিক প্রতিভা কূটনীতির সমন্বয় ঘটেছিল মুঘল শক্তির বিরুদ্ধে তার সংগ্রাম পরবর্তীকালে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামীদেরও উদ্বুদ্ধ করেছিল তা বলে একথা ভাবা ঠিক হবে না যে শিবাজি একজন ভারতীয় জাতীয়তাবাদী দেশপ্রেমিক কেননা তার আমলে সমগ্র ভারতের জাতীয়তাবোধের জাগরণ দেখা দেয়নি মারাঠা জাতিকে তিনি যে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন সেই কীর্তি পরবর্তীকালে জাতীয়তাবোধে প্রেরণার সঞ্চয় করেছিল বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তী আলোচনায় নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন নতুন কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সে বিষয় নিয়ে আলোচনা করব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটিও ভিডিও যাতে মিস না হয় সেজন্য নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করতে একদম ভুলবেন না